cheese sticky top. Hi guys, welcome back to our channel. I'm Ankita and you're watching Affordable Lifestyle. তো মোমো হচ্ছে আমার ভীষণই একটা প্রিয় খাবার। ইনফ্যাক্ট এই চ্যানেলের প্রথম ভিডিওটাও আমি করেছিলাম মোমো নিয়ে। কলকাতায় মোমোর স্পেশালিটি বলতে মানে যদি ব্র্যান্ড নেম বলো তাহলে একটা আছে ওয়া মোমো, একটা হচ্ছে জি মোমো। ওয়া মোমোর আমি মোটামুটি সব কিছু ট্রাই করে ফেলেছি আর ভিডিও বানিয়েছি একটা জিনিস নিয়ে, ওয়া মো বার্গ নিয়ে। সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আচ্ছা, আজকে আমরা যাবো হচ্ছে জি মোমোর ক্রিসপি চিজ চিকেন, না ক্রিসপি চিকেন চিজ মোমো খেতে। তো চলো যাওয়া যাক আর দেখি সেটা কেমন লাগে আমাদের। জি মোমো হলো ওয়া মোমোর মতনই কলকাতার আরেকটি ফেমাস ফুড জয়েন্ট। এখানে সাধারণ চিকেন মোমো, ভেজ মোমোর পাশাপাশি কিছু এক্সটিক মোমোও পাওয়া যায়, যেমন অক্টোপাস মোমো, মাটন মোমো, ধোকা মোমো, আরও কত কী। আমরা ট্রাই করতে গিয়েছিলাম ক্রিসপি চিকেন চিজ মোমো। ওয়েট ওয়েট ওয়েট, এটা তো ফ্রাইড চিকেন মোমো। আমরা বলে দেওয়ার পর ওনারা ক্রিসপি চিকেন চিজ মোমো বানানো শুরু করলো। 5 পিস বড় সাইজের মোমোর সঙ্গে স্যুপ সার্ভ করেছেন ওনারা। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভীষণই পোড়া পোড়া এবং স্যুপটিও ভীষণ পাতলা। বাইরের মোমোর লেয়ারটা ভীষণই শক্ত, এটা ভাঙাটাই তো একটা টাস্ক, আর ভিতরের চিজটা দেখছি গলেও নেই। তো আমি জাস্ট এই মোমো থেকে খেয়ে বেরোলাম এবং তোমাদের এবার একটা অনেস্ট রিভিউ দিচ্ছি। তো শোনো, সেটা হচ্ছে প্রথমত আমরা গিয়েছিলাম পাটুলির ব্রাঞ্চটাতে, এটার আরেকটা ব্রাঞ্চ আছে যেটা কিনা সন্তোষপুরে। তো সেটা কেমন আমি সেটা বলতে পারবো না, বাট আমরা খেয়েছি পাটুলি ব্রাঞ্চটাতে। তো সেটার রিভিউটা আমি দিচ্ছি। নাম্বার ওয়ান পয়েন্ট যেটা, সেটা হলো আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন চিজ মোমো আর আমাদের দেওয়া হয়েছিল চিকেন ফ্রাইড মোমো। তো যথানীতি আমরা যেটা এখানে নতুন খাচ্ছি, আমরা জানি না কীরকম দেখতে ক্রিসপি, আমরা মানে প্রায় ওটা খেয়ে নিতাম, বাট সামহাও উই রিয়েলাইজ যে এটা প্লেন চিকেন মোমো, তাই জন্য আমরা বললাম। বলাতে ওরা চেঞ্জ করে দিল। এবার চেঞ্জ করে যেটা দিল সেটা মানে কী বলবো, এত হার্ড, আমরা মানে ব্রেক করতে পারছিলাম, মানে রীতিমতো আওয়াজ হচ্ছিলো। প্লাস ভেতরের চিজটা ভীষণই টক ছিল এবং ভীষণ শক্ত ছিল, আর বাইরেটাকে পুরো পুড়িয়ে ফেলেছিল। সাথে যে স্যুপটা দিয়েছিল সেটা মানে আমার খাওয়া ওয়ান অফ দ্য মানে ওয়ার্স্ট স্যুপ, মানে কোনো একটা সামহাও কোনো স্যুপের কী বলবো পাউডার দিয়ে ওটা বানানো মানে জঘন্য খেতে। আর আমি যেটা দেখলাম যে ওদের ফ্রিজে স্টোর করা থাকে, সেখান থেকে ওরা বার করে গরম করে দিচ্ছে, তো আমি জানি না হয়তো ছোটো দোকান বলে এভাবে স্টোর করতে হয় ওদের, বাট স্টিল অ্যাটলিস্ট একটু তো মানে টাটকা রাখা উচিত। তো প্রচণ্ড মানে বোঝাই গেলো যে ভীষণই বাসি, যে মানে চিজটা একদমই টক হয়ে গেছে। তো আমি তো একদম খেতে পারিনি, আমার 140 টাকা পুরো জলে। তো আমি সাজেস্ট করবো যে তোমরা যদি আসো অ্যাটলিস্ট এই ব্রাঞ্চটাতে এসো না, আমি অন্য ব্রাঞ্চটা আমি জানি না কী হত মানে কীরকম কী, কারণ আমি ওখানে যাইনি, তো সে ব্যাপারে আমি কিছু বলবো না। বাট জি মোমোর পাটুলির ব্রাঞ্চটাতে ডু নট কাম। আর তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে সন্তোষপুরেরটায় বা এখানেরটা, তো আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি ভালো এক্সপিরিয়েন্সও থাকে সেটাও জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশের বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না। চলো নেক্সট ভিডিও আসা পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।